ছবিটা ভালো চলছে। রাস্তা বন্ধ করবেন না, দেখে নিচ্ছে কিছু বলার থাকলে এখানে বলে মন্ত্রীকে অ্যারেস্ট করা হয়েছে, কালকে পরশুদিন নিষিদ্ধ প্রমাণিকের উপরে কেসও দেওয়া হয়েছে, যাহা তো সম্ভব করার চেষ্টা। এটা গণতান্ত্রিক দেশে কোনো পার্টি তারা কর্মসূচি করতে পারবে না, কেন্দ্রীয় মন্ত্রী ঘুরতে পারবে না, লোকের সঙ্গে দেখা করতে পারবে না, এটা হতে পারে না। আমার মনে হয় এটা তালিবানদের দ্বারাই সম্ভব। এই নব্য তালিবান এখানে যে চলছে, কালকে আপনারা দেখেছেন, আপনারাই দেখিয়েছেন বন্দুক নিয়ে একজন সভাধিপতি চমকাচ্ছেন, সে ভিডিওটা দেখলে যে কেউ মনে করবে যে বোধহয় কাবুলের ভিডিও এটা। এই যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, মানে বাংলার মানুষ মনে করছেন যে এদের জিতিয়ে ভুল করে। যখন এটা মিডিয়াতে আসে, সবাই দেখে, সমাজে একটা তার ভয়ের পরিবেশ তৈরি হয়, তো যে পার্টি থেকে তিনি আছেন সে পার্টি ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু এরাই এখন সেই পার্টির নেতা যারা পার্টিকে জিতিয়ে নিয়ে আসছেন, সে যেন বাংলার রাজনীতি এদের হাতে চলে গেছে। গুন্ডা বদমাস আর যারা দুশ্চিন্তাকারী অ্যান্টি সোশ্যাল তারা এখন টিএমসির নেতা হয়েছেন। মানে পশ্চিমবাংলার যা দুর্দশা হওয়া সেটাই হচ্ছে। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।